আচ্ছা, এখন দেখেন যে বন্ডিং স্টেজটা আসলে কি। আমরা প্রথমে স্টেজে আসি, স্টেজ আছে ফোর্স বাই এরিয়া, এখানে কি ভি বাই সামেশন জিরো জেটি, ভিটা হচ্ছে কি ফোর্স, শিয়ার ফোর্স, আর আর হচ্ছে এরিয়াটা কি সামেশন জিরো জেডি, সামেশন জিরো কি এন পাই ডি, মানে এই যে আপনার এই যে রড গুলো আছে এই রডের পরিধি বরাবর যে ফোর্সটা সেটা হচ্ছে বন্ডিং স্ট্রেস। বুঝতে পারছেন? এই বন্ডিং স্ট্রেসের জন্য আমাদের ডেভেলপমেন্ট লেন্থ দরকার, না নাহলে তো ওটা ছুটে যাবে। এখন আমরা ডিটেইলিং এ যাই। অনেক সময় দেখবেন সিঁড়ির ডিটেইলিংটা কেমন যেন মনে হয় যে মানে কিভাবে যে মাঝে মধ্যে মানে এলোমেলো মনে হয়, তাই না? আমি আগে করতাম তাহলে তো মানে অন্য কোন লোড আমার লাগতেছে না, মানে অন্য কোন হিসাব করা লাগতেছে না। কোনটা যদি আমি কোশ্চেনে তো এক নম্বরে দিছে এ নম্বরে যে ডিজাইন দে গ্যালারি, হ্যাঁ আমি যদি মানে এই যে গ্যালারি ডিজাইন আগে করতাম তাহলে এই যে রূপ স্ল্যাব ডিজাইন করা বা উপরের যে আমার ছাদের রূপ বিম ডিজাইন করা এগুলো দরকার ছিল না, মানে এটা এটা তো স্বতন্ত্র, চাইলে আমি ডিজাইন করতে পারি। এটা 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 আপনি চাইলে পারেন, কিন্তু ওইগুলো না করে আসলে কিন্তু আপনি পোলার বিম চিনতে বা এই সমস্ত কিন্তু অ্যানালাইসিস করতে একটু কষ্ট হতো। এটা কিন্তু হয়তো আপনার কাছে এখন বুঝছেন বিধে সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে আপনি ওইভাবে যদি না আসেন, আমি যে প্রসেসটা বলছি না ঠিক আছে, প্রাইমারি স্টেজে শেখার জন্য ঠিক আছে ওইটা, এখন পরীক্ষার আমি সময় পাইলাম না, আমার সেই ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই, কারণ এখন তো আপনার সব জানা। হ্যাঁ হ্যাঁ জানা, এখন সব জানলেন, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল কাজে যাবেন তখন ওই সিস্টেম আসতে হবে। জি আচ্ছা, এখন আমরা এই যে আমরা তিনটা লোড তিনটা রিইনফোর্সমেন্ট পাইছি এ এন্ডে, তাহলে এ এন্ডেও যা এ এন্ডেও তাই সেম, আবার এই মিডিল টপ মিডিল বটমেও তাই, এই মিডিল বটমেও তাই সেম, আর এই টপেও যায় এই টপেও তাই। ঠিক আছে, এখন দেখেন আমরা প্রথমে পাইছি কি আমরা এন্ডে পাইছি কি 12 ইঞ্চি 400 রড 12 ইঞ্চি বরাবর, তাহলে এই যে উপরে টপ রডটা দিয়ে দিচ্ছি এটা কত, এই যে এখান দেখেন 12 মিলি রড 12 ইঞ্চি বরাবর এই রডটা, আর এদিকে এমবেডমেন্ট লেন্থ কত হবে এই বরাবর লম্বা যেখানে ঠেকে, ঠেকানোর পরে ওই আড়াই ফিট দিয়ে দিবেন বা মিনিমাম একটা মাপে দিয়ে দিবেন, এটা কোনো নির্ধারণ প্র্যাকটিক্যাল কাজের ভিত্তিতে দিতে হবে। আচ্ছা ঠিক অনুরূপভাবে এই পাশেও সেম, এখন আসেন তারপর আমরা কোন রডটা পাইছি, পজিটিভ কনস্ট্রাক্টর পজিটিভ রড 417 আর 10 ইঞ্চি বড় এই দেখেন এইটা দিছি 12 মিলি রড 10 ইঞ্চি বড়, এইটা একবারে এখান থেকে টানা চলে যাবে এখানে এখানে। এখন এই রডটা এদিক দিয়ে ঢুকবে কিভাবে, কারণ এই এই থিকনেসের তুলনায় এই বিমটা কিন্তু বড়, এই কারণে ওই স্ল্যাবে ঢুকানো যাচ্ছে না, এই কারণে এই রডটাকে এই দিক দিয়ে ঢুকে এই রিং এর সাথে এদিকে একটু এলবো হয়ে এলবো বসছে, কারণ এই এই লোডটা নেবে এই বিমে, ওই স্ল্যাব কিন্তু নেবে না, এই কারণে বিমের সাথে এটাকে জয়েন দিতে হবে। অনুরূপভাবে এই স্প্যানেও সেম 12 মিলি 10 ইঞ্চি পর পর যে ওই বিমের সাথে নিচে নেমে যাবে। তারপর আসেন মিডিল নেগেটিভ রডটা 6 ইঞ্চি পর পর দিতে হবে, এই টপে যাবে
এই যে এই সাপোর্টে, এই সাপোর্টের ক্ষেত্রে এইটা এই দিক দিয়ে এল বাই ফাইভ দূরত্বে, মানে 3 ফিট 9 ইঞ্চিতে দিতে হবে। এই এই এলটা পাচ্ছি কিন্তু কোথায়? ওই যে ইসের মাপ, ওয়েস্ট স্ল্যাবের মাপ, অথবা এই যে 18 ফিট 7 ইঞ্চি দিয়ে আপনি এটা বাদ দিবেন, তাহলে চলে আসবে। মানে এখান থেকে বের করবেন 18 ফিট 7 ইঞ্চি এল বাই ফাইভ, এদিকে এল বাই ফাইভ, এল মিডিল সাপোর্টে এল বাই ফাইভ, আর এন্ড সাপোর্টে এল বাই সেভেন। তাহলে এটা কয় ইঞ্চি পর পর? 12 মিলি রড 6 ইঞ্চি পর পর, এটাও 12 মিলি বসে সেম। আমাদের মেইন রড শেষ, এখন আসি বাইন্ডার। বাইন্ডার আছে 3 সুতা 6.5 ইঞ্চি পর পর, একবার উপর নিচ অল্টারনেট করে আমরা ওভারঅল সব জায়গায়, হ্যাঁ এক অল্টারনেট করে দিতে হয় এই রডটা, ঠিক আছে। এটাই যে দেখেন 10 মিলি রড 6.5 ইঞ্চি পর পর, উপরেও 10 মিলি রড 6.5 ইঞ্চি পর পর, বুঝতে পারছেন? এখন আসেন এই যে ট্রেডে কেন রড দিলাম আমরা, তো সাধারণত এই যে সিরিজ রডের ছড়িয়ে দেই না, কিন্তু এখানে দেখেন এটা সাইজ কি, 3 ফিট 4 ইঞ্চি, আর এটা সাইজ 10 ইঞ্চি। এখন এইটাই কোনো লোড নাই, জাস্ট খালি এটা একটা সাপোর্ট মাত্র। আর সাপোর্টের জন্য আমাদের এটা কোনটাকে ফলো করে দিতে হবে, আমরা টেম্পারেচার রডকে ফলো করে রড দিতে হবে, বুঝছেন? টেম্পারেচার রডকে ফলো করে আপনার এখানে এই যে এইভাবে দিতে হবে। আমাদের টেম্পারেচার রড আছে কত, 10 মিলি 6.5 ইঞ্চি পর পর, যেহেতু এখানে 3 ফিট 6 ইঞ্চি, তার মানে অনেক দূরত্বই। এই কারণে এখানে আমরা এই রডটাকেও একবারে টানা চলে যাবে ভাত, ওই 72 ফিটে চলে যাবে 6.5 ইঞ্চি পর পর। এই কারণে আমরা টেডে ওরকম রড দেখাইছি। তাহলে এই ওয়েস্ট স্ল্যাব বুঝতে পারলেন, থিকনেস কত 9 ইঞ্চি, গ্যালারি রিইনফোর্সমেন্ট। এখন আসেন ক্যান্টিলিভার পোর্শন, ক্যান্টিলিভার পোর্শন তো উভয় পাশে 9 ইঞ্চি পর পর। এই দেখেন এই মেইন রডও 9 ইঞ্চি, এটাও 9 ইঞ্চি, আর এমবেডমেন্ট লেন কত, এই এই ক্লিয়ার সাপ এই সাপোর্ট থেকে 2 ফিট 6 ইঞ্চি ভিতরে ঢুকাই দিতে হবে, 6.5 ইঞ্চি। আপনি যদি উপরে যে টপে যেটা আছে সেটা হলো ক্যান্টিলিভারের রড, হ্যাঁ, আর এই রডটা যদি আপনি এই যে যে এইখান থেকে এই সাপোর্ট থেকে যদি 2.5 ফিট ভিতরে দিতেন তাও কিন্তু হইতো। ক্যান্টিলিভার তো মানে যতটুকু জানি যে শুধু উপরেই রড থাকে, হ্যাঁ হ্যাঁ ক্যান্টিলিভার সবসময় উপরেই, কারণ ক্যান্টিলিভারের মোমেন্টটা হচ্ছে নেগেটিভ সবসময়, মানে নেগেটিভ সে মোমেন্ট, নেগেটিভ মোমেন্টকে রেজিস্ট করে। আমি মোমেন্ট ক্যালকুলেশন করতে চাই, কেস নাম্বার 8 না, আমি ঢুকতেছি তাহলে, হ্যাঁ কেস নাম্বার 8।